কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ২০ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। আজ বিকেল ৪:৩০টার দিকে নাফ নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় নাইকুন্দিয়া এলাকার কাছে তা এইসব জেলেরা মাছ ধরছিলেন এবং এই সময় মিয়ানমারের যে আরাকান আর্মির সদস্যরা রয়েছেন তারা বড় একটি ট্রলার যোগে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায় বলে টেকনাফের একজন ইউপি সদস্য আব্দুল সালাম আমাদেরকে জানিয়েছেন। তিনি সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য এবং যেসব জেলেরা অপহৃত হয়েছেন মিয়ানমারের আরাকান আর্মির হাতে অপহৃত হয়েছেন তারা সকলেই টেকনাফের জালিয়াপাড়া এলাকায় বাসিন্দা শাহাপুরের দ্বীপের এবং এখন পর্যন্ত যারা অপহৃত হয়েছেন তাদেরকে উদ্ধারে বিজিবির পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। আমরা এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালামের সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে মূলত বিকেলে একটি মূলত ১৫টি ইঞ্জিন চালিত নৌকায় তারা সেখানে মাছ ধরছিলেন এবং একটি নৌকায় একজন বা দুইজন করে জেলে ছিলেন। তারা ছোট ছোট জাল নিয়ে এই এলাকাটিতে মাছ ধরছিলেন এবং হঠাৎ করেই কিন্তু মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা সেই স্থানে আসেন এবং তাদেরকে অস্ত্রের মুখে সেখানে ধরে নিয়ে যান। এরপর থেকে বিষয়টা তারা বিজিবি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছেন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু খুবই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যারা অপহৃত জেলেরা রয়েছেন তারা আদৌ অক্ষতে আছে কিনা কিংবা মিয়ানমারের যারা ধরে নিয়ে গেছে তারা তাদের কোনো ক্ষতি করেছে কিনা সেই বিষয়টি নিয়ে আসলে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় রয়েছেন বলে আব্দুল সালাম আমাদেরকে জানিয়েছেন। আমরা এ বিষয়ে কথা বলেছি টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি বলছেন যে এখন পর্যন্ত সর্বশেষ তার কাছে যে তথ্য সেটি হচ্ছে এই জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে পানিয়াং নামে একটি খালে তাদেরকে রাখা হয়েছে নৌকাসহ এবং সেখানে তারা এখন পর্যন্ত অক্ষত রয়েছেন বলে তারা তিনি জানতে পেরেছেন এবং বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে এবং এরপর বিজিবির পক্ষ থেকে তাদেরকে ফেরত নিয়ে আসার যে তৎপরতা সেটি করা হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। একই কথা জানিয়েছেন টেকনাফের বর্ডার গার্ড ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ। তিনিও যেটি বলছেন যে তাদের যে তৎপরতা ফেরানোর ব্যাপারে জেলেদের বিষয়টি মূলত তিনি পরিবারের সদস্যদের কাছে শুনেছেন, এরপরে তাদের উদ্ধারের যে তৎপরতা সেটির অংশ হিসাবে তারা মিয়ানমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন এবং শিগগিরই হয়তো তারা একটি সুখবর পেতে পারেন তাদের ফেরানোর ক্ষেত্রে, সেই ধরনের আশার কথাই তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে একটি তথ্য জানিয়ে রাখি, মূলত এর আগে গত ৯ অক্টোবর একইভাবে সেন্ট মার্টিন দ্বীপের অদূরে মাছ ধরার সময় ৫৭ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা এবং এ সময় নৌবাহিনীর গুলিতে কিন্তু ৩ জন গুলিবিদ্ধ হয়েছিলেন, এর মধ্যে একজন কিন্তু ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, তিনি টেকনাফের একজন জেলে। এবং এই ধরনের ঘটনা কিন্তু প্রায়ই নাফ নদীতে ঘটছে এবং বিভিন্ন সময় আমরা দেখছি যে নাফ নদীতে যখন জেলেরা মাছ ধরেন কিংবা সেন্ট মার্টিনগামী যেসব ট্রলার নাইক্ষং দিয়ে অংশ হয়ে সেন্ট মার্টিনের দিকে যায় সেই সময় কিন্তু মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা সেই ট্রলারগুলোতে অনেক সময় গুলিবর্ষণ করে না এবং এতে বেশ কয়েকজন আহতও কিন্তু ইতিমধ্যে হয়েছেন। এবং এখানে টেকনাফের নাফ নদীর ওপারে মিয়ানমারের অভ্যন্তরে কিন্তু দীর্ঘদিন ধরে একটি সংঘাতময় পরিস্থিতি চলছে এবং গত ৩ দিনও আমরা দেখছি যে রাতের বেলায় সেখানে মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষ থেকে মিয়ানমারের আরাকান আর্মির যে অবস্থান রয়েছে সেখানে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আরাকান আর্মির উপস্থিতি লক্ষ্য করে কিন্তু বোমাবর্ষণের ঘটনাও ঘটেছে, ভারী গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে এবং আমরা দেখছি যে এই সংঘাত বেশ কিছুদিন থেমে থাকার পর গত ৩ দিনে আবারও সেখানে সংঘাতময় পরিস্থিতিটি তৈরি হয়েছে এবং আরাকান আর্মির পক্ষ থেকেও কিন্তু প্রতিরোধ করা হচ্ছে এবং প্রতিরোধের চেষ্টাটি করা হচ্ছে। এরকমই পরিস্থিতিতে আসলে জেলেদের মাছ ধরা বিষয়টি নিয়ে আরও শঙ্কা তৈরি হয়েছে। মাঝখানে নাফ নদীতে মাছ ধরাও কিন্তু অনেকদিন বন্ধ রয়েছে, সেই সময়টাতে এই নিষেধাজ্ঞা অমান্য করে কিংবা যারা পেটের দায়ে আসলে নাফ নদীতে মাছ শিকারে যান তারা অপহরণের ঝুঁকিতে পড়ছেন।